আমাদের টিম শুধু লোকাল প্লেয়ার না, ফরেনার কম্বিনেশন অনুযায়ী আমাদের খুব একটা ভালো কম্বিনেশন চলছে। বোলাররাও ভালো করছে, শুধু ব্যাটসম্যানরা না, বোলাররা কম রানের মধ্যে রেস্ট্রিক্ট করছে আর ব্যাটসম্যানরাও এই জন্য কমফোর্টেবলি খেলতে পারতেছে। তো ওভারঅল দুই ডিপার্টমেন্টই খুব ভালো করতেছে। দেখেন, অ্যাজ এ ব্যাটসম্যান আমি সবসময় রেডি থাকি যে কোনো সিচুয়েশনে ব্যাটিং করার জন্য। তো উপরে ব্যাটিং করতে অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করি, আর বিপিএলে সবসময় আমি যতগুলি সিজন খেলেছি উপরে ব্যাটিং করেছি। তো ইনশাল্লাহ চেষ্টা করব এইভাবে ভালো খেলে যাওয়ার টিমের জন্য। এই এই সিজনে আমি আপাতত 3 আর 4 ব্যাটিংই করেছি, তো খুব আহামরি একটা ডিফারেন্স নাই। একটা দুইটা 3-4 ব্যাটিং অর্ডার সফল হলে তখন একটা ডিফারেন্স ক্রিয়েট হয়, বাট আপাতত ফিলিং গুড। ওরা অবশ্যই একটা ভালো স্টার্ট করেছে, ওদের স্টার্ট অনুযায়ী আরও রান বেশি হওয়ার কথা, বাট আমরা চিন্তা করছিলাম আমাদেরও খুব ভালো একটা বোলিং সাইড, আমরা খুব ভালো বল করছি, তো ওদের যত কমে রেস্ট্রিক্ট করা যায়। তো হঠাৎ 3-4 ওভারের মধ্যে অনেকগুলি উইকেট পড়ায় আমাদের দিকে মোমেন্টাম চলে এসেছে। ভুল তো নিজে থেকে কেউ করে না ভাই, আমাদের বোলাররা খুব ভালো এক্সিকিউট করেছে যেই প্ল্যান করা হয়েছিল ব্যাটসম্যানদের এগেনস্টে, সো সেই প্ল্যান অনুযায়ী বল করেছে, তো সেই জন্যই আমরা কামব্যাক করতে পেরেছি ভালো। এটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে, সে যদি জানে এই জায়গায় সে খেলতেই থাকবে তো তার জন্য অবশ্যই ইজি হয়ে যায়, আর টিমের জন্য পারফর্ম করাটাও তার জন্য খুব জরুরি হয়ে যায়। তো যেহেতু এই রোলটা পেয়েছি অবশ্যই চেষ্টা করবো সামনে আরও ভালো করার। আসলে ভাই সত্যি কথা, আমি এত কিছু ভেবে কখনো কিছু করি না, জাস্ট প্রেজেন্টে থাকতে চাই, প্রত্যেকটা ম্যাচে থাকতে চাই, সামনের ম্যাচগুলোয় চেষ্টা করব ভালো করার। এভাবে বিজয় ক্যাপ্টেন্সি এই টুর্নামেন্টে খুবই ইন্সপিরেশনাল দেখা যাচ্ছে, উইকেটের পেছনে ফিল্ড প্রেসিং থেকে সত্যি করতে। আপনি একজন খেলোয়াড় হিসেবে বিজয়ের যে ক্যাপ্টেন্সিটা সেটা কিভাবে দেখছেন, এবং দলটাকে তিনি যেভাবে লিড করছেন সেটা আপনার কাছে কতটা ইন্সপিরেশনাল মনে হচ্ছে? পুরো টিমকে এভাবে লিড করা খুব একটা ইম্পর্টেন্ট একটা রোল, তো সে খুব ভালোভাবে রোলটা পালন করছে। আর তাছাড়া আমাদের কোচিং স্টাফ যারা আছে সবাই খুব হেল্প করছে, দেখেই আমরা ওভারঅল একটা ভালো রেজাল্ট করতে পারছি, সামনের দিকে গেছি। অবশ্যই এনজয়, ভালো এনজয় করতেছি। এখন আপনারা যেভাবে আসলে উইনিং টাইম শুরু করছেন, মানে 4টা ম্যাচে উইন পেয়েছেন, শেষের দিকে তো অনেক পাকিস্তানি প্লেয়াররা থাকবেন না, পিএসএল চলে যাবে, ওটা নিয়ে কি আসলে কোনো পূর্ব মানে পরিকল্পনা আছে কিনা? তখন ওরা চলে গেলে আমাদের যে প্লেয়ারগুলি চলে গিয়েছে ওরা আবার চলে আসবে, তো আশা করি কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ।